রাতের অন্ধকারে চার চাকা গাড়ি নিয়ে গরু চুরির অভিযোগ, বাধা পেয়ে এক ব্যক্তিকে ধারালো অস্ত্রের আঘাত। রাতের অন্ধকারে চার চাকা গাড়ি নিয়ে গরু চুরি করার অভিযোগ, বাধা পেয়ে এক ব্যক্তিকে ধারালো অস্ত্রের আঘাত। গরু চুরি করতে এসে হাতে না হাতে ধরা পড়ল এক অভিযুক্ত, তাকে গাছে বেঁধে পুলিশের হাতে তুলে দিল গ্রামবাসী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং থানার ধুমকাটি গ্রামে। জানা গেছে, বৃহস্পতিবার ভোররাতে একটি বোলেরো গাড়ি সহ তিনজন যুবক ধুমকাটি গ্রামে আসে। স্থানীয় বাসিন্দা স্বপন মালি নামে এক ব্যক্তির বাড়িতে গোয়াল ঘর থেকে গরু চুরি করতে ঢোকে বলে অভিযোগ। এরপর বাধা দিলে স্বপনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এই ঘটনায় আহত অবস্থায় স্বপন মালিক একজনকে ধরে ফেলে, বেগতিক বুঝে বাকি দুজন পালিয়ে যায়। ঘটনায় সাইফুদ্দিন শেখ নামে এক যুবককে গাছে দড়ি দিয়ে বেঁধে রাখেন গ্রামের মানুষ, তাকে মারধর করা হয় বলেও অভিযোগ। ক্যানিং থানার পুলিশ খবর পেয়ে সাইফুদ্দিন শেখকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। পুলিশ সূত্রে জানা যায়, এই ঘটনায় স্বপন মালিক একটি অভিযোগ দায়ের করেছেন। ঘটনার সম্পূর্ণ তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ। এই বিষয়ে আহত স্বপন মালিক জানান, ভোররাতে কাজ ছিল, সেই কারণে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ি। তখন দেখি বাড়ির পাশে গাড়ি দাঁড় করানো, অভিযুক্তরা বাড়ি থেকে গরু খুলে নিয়ে যাচ্ছিল, বাধা দিলে ওরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। তিনটের সময় উঠে আমি মোটামুটি বাথরুমে গেছি, বাথরুম থেকে এসে দেখি না রাস্তা, মেন রাস্তার সামনে বুলোরো পিক আপ দাঁড় করিয়ে ওরা সব ঘোরাঘুরি করছি, তা আমার বাড়ির সামনে থেকে দেখা যায় সব, বুঝতে পেরেছি। তা আমি আর লাইট ফাইট মারিনি, দেখি না আমার বাড়ি থেকে গরু বার করে নিয়ে চলে যাচ্ছে। তা আমি একজনকে ধরে ফেলি, ধরে ফেলতে তখন গরুটা ছেড়ে দেয়, দেওয়ার পরে ওই দুজন মিলে আমাকে ধরে নিয়ে টেনে বাইরের দিকে চলে আসে, বুঝতে পেরেছো। তখন আমি চেল্লামেলি শুরু করি, চেল্লামেলি শুরু করার পরে আমার বাড়ি থেকে লোকজন বার হয়, তখন মোটামুটি যখন লোকজন চলে আসছে তখন আমার পিঠের চেল্লাটা বড় দাঁড় কম মারে, বুঝতে পেরেছো, দাঁড় কম মারে। তখন আমি একজনকে ধরে নিয়েছি, আমি বলি আমি মরে যাই যাবো, অন্তত একজনকে ধরেই তারপর শুনবো। আমি আমাদের সব দাদাদের ফোন করার পরে ধরে রেখেছে, তারপর থানায় ফোন করেছে, থানায় ফোন করার পরে থানায় তুলে দেওয়া হয়। চার চাকা গাড়ি নিয়ে গরু চুরির ঘটনার কথা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। বালি কাটা হচ্ছে ওখানে মদ খেতে যাওয়ার পথে একটা দাদা কলকাতার দিকে যাচ্ছিল, উনি বেরো, ওনার সাথে ঝগড়া হয় ওখানে রাস্তার ওপরে, ঝগড়া হতে আমার সাথে যে লোক ছিল ও ছিল লোকটাকে মারে, লোকটাকে মারতে লোকটা মেরেছে, ও লোকটাকে মেরে বেরিয়ে চলে গেছে, গাড়িটা ঝাপটে ঘুরে গেছে। আমাকে এরা ধরে নেওয়ার মধ্যে মারলি কেন, বলে মার্ডার করতে এসেছিস বলে, আমি বলি আমি মার্ডার করতে আসছি বলে মারলি কেন, বলে আমার এরকম বলে, আমি কি মেরেছি, ও মেরে চলে গেছে, বলে না ওরা মেরেছি আর গাড়ি নিয়েছি কেন, চুরি করতে এসেছি ওই, তারপরে বলে আমাকে চুরি করে আর এখন মারধর করে তুলে দেয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, দক্ষিণ চব্বিশ পরগনা। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।